নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পলি সুব্রত, ব্লগ থেকে পলি বলছি। সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। শুভ সকাল, সুপ্রভাত, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকালে দেখুন আটা মাখা হয়ে গেল, আলু ভাজা কাটছি, রান্না করে রেখে যাবো যেহেতু আজকে আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য। আজকে শনিবার নিরামিষ, তাই রুটি আলু ভাজা করে রাখবো, তোমাদের দাদা ভাই বললো আমি মিষ্টি নিয়ে আসবো। সবাই সঙ্গে থাকুন, আমার আবার একটু পরে ফিরছি। দেখো বন্ধুরা, দাদা ভাইয়ের খাবার করে ঠরে রেডি হয়ে গেলাম, এবার যাচ্ছি বাপের বাড়ি। বাবু শরীরটা তো ভালো না, তাই একটু দেখতে যাচ্ছি। সঙ্গে থাকো আমার, পরে আবার ফিরছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, চলে এসেছি বাপের বাড়ি। বৌদি, হ্যালো ফ্রেন্ড। বৌদির এখনো রান্না হয়নি, রান্না করবো আস্তে আস্তে, জানে না তো আমি আসবো। হুট করে এসেছি, ফোন করেছি তবু বলিনি আসবো যে সারপ্রাইজ। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আবার ফিরে এলাম। চা, আমি বৌদি আর দাদা চা খাবো। এখন বাজে 11:30, তার কি টিফিন করবো, এই যে চাল ভাজা আর হচ্ছে চা, আমরা এখন তিনজনে খাবো। তা তোমরা সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, খেতে বসবো, তাই আমি ভাত বাড়ছি। তাই দেখো দাদা, আমি আর বৌদি, আর সুব্রত বাবু আসেনি আজকে, আমি তো খাবার পরে চলে এসেছি। ও হয়তো কালকে আসবে, আজকে মনে হয় আর আসবে না। তাই এখন আমি ভাত বাড়ছি, আমরাও খেয়ে নিই, তোমরাও বন্ধুরা খেয়ে নাও। অনেক দেরি হয়ে গেল, 2 বেজে গেছে, সবাই খেয়ে নাও আর আমার সঙ্গে থাকো। আবার খাওয়া দাওয়ার পর ফিরছি। শুভ বিকেল বন্ধুরা, আবার ফিরলাম চা করতে। আজকে একটু অবশ্য তাড়াতাড়ি চা করছি, যেহেতু দাদার গাড়ি লোড হচ্ছে, তো ওই তিনজন দাদা আছে, তাদেরকে চা করে দিতে বললো দাদা, তাই তাড়াতাড়ি চা করতে এলাম। দেখো চা বসিয়েছি, লোড হচ্ছে দাদার। দেখো এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি, আজকে তো শনিবার নিরামিষ। আর এখানে বসিয়েছি ভেন্ডি সিদ্ধ। দেখো ভাতটা আগেই হয়ে গেছে, ভাতে বেগুন আলু সেদ্ধ দিয়েছি। ভাতটা আগে করে ফেলেছি কেন, যেহেতু বাবু খাবে, বাবু তো একটু তাড়াতাড়ি খায়, এর জন্য আমাদের করা হয়ে গেছে ভাতটা। বাবু তো শুধু ডাল দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেলো, আর আমরা এই তরকারি করছি। এখন আমরাও খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও বন্ধুরা। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আজকের মতো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন, দেখে সুস্থ থাকবে সবাই, দেখে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর এইভাবেই আমার পাশে আপনারা থাকবেন। ভিডিওটা পুরো দেখবেন, দেখে কমেন্ট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ওর পাশে থেকে যাবেন, এটাই আপনাদের থেকে আশা করি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আপনারা ভালো থাকলে অবশ্যই আমি খুব খুব ভালো থাকব, আর আমার পাশে এইভাবেই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে ফিরছি, টাটা।